স্কুলের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ভিড়ে যানজট সৃষ্টি হওয়ায় পরীক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পরীক্ষা কেন্দ্রের সামনে ছাত্রদের সৃষ্টি হওয়ায় ছাত্রদেরকে মারধরের অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে সোমবার ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর সূত্রাগর এনএম হাই স্কুলে স্থানীয় সূত্রে জানা গেছে এদিন স্কুলের গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা সেই সময় যানজট সৃষ্টি হয় অভিযোগ কয়েকজন যুবক পরীক্ষার্থীদের মারধর করে সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আরে এখানে রাস্তাটা জ্যাম ছিল পরীক্ষা হতে দশ মিনিট টাইম ছিল বাকি জ্যাম জ্যাম ছিল জ্যামের কারণে সাইকেলে ধাক্কা লাগে বা কিছু লাগে বাইরে থেকে স্টুডেন্ট না বাইরে থেকে এসে বেপরা মারলো স্টুডেন্ট পরীক্ষার্থী চার পাঁচ চার বাপ্পা দাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড শান্তিপুর